প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা একটি বঙ্গানুবাদের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইসিপিএ সুপারভাইজার মেন্স এবং ডাব্লিউবিপি এসআই মেন্স এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু মেন্স পরীক্ষায় বেঙ্গলি পাঠে এই বঙ্গানুবাদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটিও কিন্তু অনেকটাই নম্বর ভ্যারি করে। তো তোমরা যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা এখনো অবধি আমাদের চ্যানেলে আগের ক্লাসগুলো দেখোনি, আজকে হয়তো প্রথম ক্লাস দেখছো, তাদেরকে বলবো আমাদের তরফ থেকে কিন্তু মেন্সের জন্য সকল সাবজেক্টের সমানভাবে কিন্তু আমাদের ক্লাস করানো আছে। সেই সকল ক্লাস এক জায়গায় পেতে এই ভিডিওর ঠিক তলাতে দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডেসক্রিপশন বক্সের প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকছে। সেই প্লেলিস্ট বরাবর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যতগুলো ক্লাস করানো আছে সেগুলো কিন্তু খুব সহজেই পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আমাদের শুধু যে বেঙ্গলি পাঠে বঙ্গানুবাদ তা নয়, প্রতিবেদন এবং সারমর্ম বা সার সংক্ষেপেরও ক্লাস প্রতিনিয়ত আসে। তো চলো দেখে নেওয়া যাক আজকের বঙ্গানুবাদের বিষয়টি, অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া হয়েছে তোমাকে বঙ্গানুবাদ করার জন্য। উইদাউট এনি এক্সেপশন, বার্ডস কাম ফ্রম এগস, দ্য এগস অল হ্যাভ heart cells very much like the cell of a common hen's egg, but they vary greatly in size. An ostrich egg is about 6 inches long. The tiny hummingbird in contrast is only as big as a pea. To ei je passage ti tumra dekhte pele to etike jodi bonganubad kora hoy to she khetre etar bonganubad ki hote pare cholo seta dekhe neoa jak। ডিম থেকে পাখিদের জন্ম, এ বিষয়ে কোনো ব্যতিক্রম নেই। সব ডিমেরই সাধারণ মুরগির ডিমের মতো একটি শক্ত আবরণ থাকে, কিন্তু আকারে তাদের বিভিন্নতা আছে। উট পাখির ডিম 6 ইঞ্চি লম্বা, কিন্তু ছোট হামিংবার্ডের ডিম তুলনায় একটি মোটর দানার মতো। তাহলে এই ছিল আমাদের তরফ থেকে করে দেওয়া আজকের বঙ্গানুবাদটি। ওপরের প্যাসেজটি তোমরা আরেকবার দেখে নাও, যারা লিখে রাখো তারা লিখেও রাখতে পারো এখান থেকে পজ করে। এবং তারই সাথে বলবো এখনো অবধি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অর্থাৎ আজকে প্রথম ভিউয়ার হয়ে থাকো কি ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করার কথা হয়তো মাথায় নেই, সেক্ষেত্রে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ আগামী দিনে যে সকল পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ সেই সকল পরীক্ষার সম্বন্ধে কিন্তু প্রস্তুতি পর্ব থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল সকল বিষয়ে কিন্তু ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি সেটিকে অল সিলেক্ট করে রাখতে হবে। আগামী দিনে আরও কিছু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণ অবধি অবশ্যই প্রয়াসের সাথে থাকো এবং ভিডিওগুলো আরও বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নমস্কার, ধন্যবাদ।